তাহলে আপনার প্রেজেন্টিং ইংলিশ আপনি ভেবে বর্ণনা করলেন, নেগেটিভ পয়েন্টগুলো কিন্তু আমরা বাদ দিলাম, তাই না? এখন আসেন আপনার হলে আমরা যে যে আমাদের যে প্রোফর্মা, প্রোফর্মা যে আমরা পাঁচটি স্টি, ডাগ স্টি, ট্রিটমেন্ট স্টি, পাঁচটি স্টি ডাগ স্টি বা ট্রিটমেন্ট স্টি, আর ওদিকে আমরা পার্সোনাল স্টি, সোশ্যো ইকোনমিক কন্ডিশন, ইমিউনাইজেশন স্টি, ফিমেল যদি হয় মিস্টল স্টি, এটা ইম্পর্টেন্ট। তাহলে এখন যেটা বললে চলবে না যে এই যে তার যে কনিক প্রসেস, কনিক প্রসেসের আমরা অলরেডি কমপ্লিকেশন কী কী হয়েছে সেটা নিয়ে আলোচনা করছি, কিন্তু ট্রিটমেন্ট হিস্ট্রিটা কিন্তু ভালো করে বলতে হবে। যখনই আপনি বলবেন, যখনই একটা পেশেন্ট 2-3 বছর একটা অশ্বিনে ভুগতেছে, সে কিন্তু অনেকগুলো ডাক্তার দেখাইছে, তাহলে ওইভাবে কিন্তু আপনাকে উল্লেখ করে যেতে হবে যে অ্যাট ফার্স্ট উইথ দিস কমপ্লেন হি গোজ টু লোকাল ডক্টর ইনক্লুডিং টু রেজিস্টার্ড ডক্টর অ্যান্ড ম্যানেজ কনজারভেটিভলি, বাট হার কন্ডিশন ইজ নট ইম্প্রুভ, সো দ্যাট ইন দ্য নেক্সট স্টেপ হি কনসাল্ট উইথ টু স্পেশালিস্ট ডক্টর ইনক্লুডিং অন রিউমাটোলজিস্ট অ্যান্ড অ্যান্ড টেক টুক সাম মেডিকেশনস বাই হার কনসালটেশন, বাট দ্য নেম হি ক্যান নট মেনশন অ্যান্ড ইন দ্য মিন টাইম আর সিমটম ইম্প্রুভস, বাট ফর লাস্ট ওয়ান মান্থ হি শি বিকাম ইরেগুলার টু ইন টেক হার মেডিকেশন অ্যান্ড সিমটমস অ্যাগ্রাভেট অ্যান্ড সো দ্যাট হি অ্যাডমিটেড ইন টু বিএসইউ থ্রু আউটডোর বেসিস ফর বেটার ম্যানেজমেন্ট। তার মানে কী হচ্ছে, সে কজন ডাক্তার দেখাইছে, কী কী ওষুধ খাইছে, তার কতটুকু ইম্প্রুভ হয়েছে, এখন আবার কী অবস্থা, এটা কিন্তু প্রত্যেকটা লং কেজেই আপনাকে বলতে হবে, তাই না? পোস্ট গ্রাজুয়েশনে অবশ্যই আপনাকে এটা বলতে হবে, কারণ সে একটা অসুখ নিয়ে 2 বছর ভুগতেছে, এর মধ্যে কী হলো সেটা যদি না বলেন তাহলে কিন্তু অসম্পূর্ণতা থেকে যাবে। তারপর পাঁচটি স্টি সিগনিফিকেন্ট কিছু থাকলে আপনি বলবেন, কি ডাগ স্টি কী কী নাম বলতে পারে, পেন কিলার খাচ্ছে, সে কোনো ইমিউনো সাপ্রেশন যদি খায় তার নাম যদি সে বলতে পারে তাহলে কিন্তু আপনি অবশ্যই উল্লেখ করবেন, এবং এর মধ্যে যদি কোনো ইনভেস্টিগেশন করে সে তার নাম যদি পেশেন্ট বলতে পারে সেটাও কিন্তু আপনি ইনক্লুড করতে পারেন, তাই না? ট্রিটমেন্ট হিস্ট্রির মধ্যে পাঁচটি স্টি ডাগ স্টি, ট্রিটমেন্ট হিস্ট্রি, সোশ্যো ইকোনমিক কন্ডিশন, সি লিভস ইন সেমি প্যাক হাউস অ্যান্ড ডিক্স আর আর্থিং বি ডিপ টু ওয়েল ওয়াটার, পেশেন্ট ইজ স্মোকার, স্মোকিং হিস্ট্রি ইজ 10 প্যাক পার ইয়ার অ্যান্ড বাট নন অ্যালকোহলিক অ্যান্ড বেট অ্যান্ড লাঞ্চ ইয়ার যদি হয় সেটা আপনি উল্লেখ করবেন, স্মোকার হলে স্মোকার আপনি উল্লেখ করবেন, আর মিনস্ট্রাল সাইকেল ইজ রেগুলার অ্যান্ড হুইচ পারসিস্ট অ্যাবাউট 4-6 ডেজ অ্যান্ড সাইকেল ইজ অ্যাবাউট 28 ডেজ হুইচ ইজ রেগুলার ইন রেগুলার সাইকেল। তাহলে মিনস্ট্রাল হিস্ট্রি আপনি বলবেন, ইমিউনাইজেশন বিসিজি বার্থমার্ক ইজ প্রেজেন্ট বাট দেয়ার ইজ নো আদার ইমিউনাইজেশন শিডিউল, লিখলে কিন্তু একদম আপনাকে বলে দিতে হবে, ঠিক আছে? এটার জন্য বেশি সময় নেওয়া যাবে না, কারণ এটার কোনো সিগনিফিকেন্ট নাই, যদি সিগনিফিকেন্ট কিছু থাকে সেটা আপনি ওইভাবে উল্লেখ করবেন। এখন আসেন আমাদের এক্সামিনেশনে, জেনারেল এক্সামিনেশন হ্যাজ ভাস্ট ইম্পর্টেন্ট ইন সিস্টেমিক স্ক্লেরোসিস কেস প্রেজেন্টেশন বিকজ দের ইজ সো মাচ ফাইন্ডিংস ইন সিস্টেমিক স্ক্লেরোসিস ইন জেনারেল এক্সামিনেশন। তো প্রথমে আপনি পেশেন্টের ABCD শুরু করবেন, পেশেন্ট ইজ অ্যাপিয়ারেন্স ইজ লুকিং, বডি বিট ইজ অ্যাভারেজ, নিউট্রিশনাল স্ট্যাটাস ইজ নর্মাল, লিকুইডাইজ ইজ চয়েস অ্যান্ড পেশেন্ট ইজ ওয়েল কোপারেটিভ। তারপরে আসেন প্রথমে আপনার এলে ফেস দিয়ে শুরু করবেন, যে পেশেন্ট ইজ ইল লুকিং, প্রথমে আপনি ফেসের সাথে এটা যুক্ত করতে পারেন, কিন্তু আলাদা করে বলতে পারেন, অ্যানিমাসিটেড, দ্য ফেস ইজ স্মুথ, শাইনি, টাইট অ্যান্ড ইমোবাইল উইথ হাইপো অ্যান্ড হাইপার পিগমেন্টেড এরিয়াস, সল্ট অ্যান্ড পিপার অ্যাপিয়ারেন্স বলতে পারেন, ঠিক আছে? তাহলে তাহলে ফেস ইজ স্মুথ, শাইনি, টাইট অ্যান্ড ইমোবাইল উইথ হাইপো অ্যান্ড হাইপার পিগমেন্টেড এরিয়া, দের ইজ লস অফ রিঙ্গলিং অফ ফরহেড, দি নোজ ইজ পিন্স আপ অ্যান্ড ট্যাপার্ড। তাহলে এই ফেসের বর্ণনাটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে প্রত্যেকটা, যে পেরিওরাল এরিয়াটা কেমন আছে, লিপসটা কেমন আছে, হাইপার পিগমেন্টেড হাইপার পিগমেন্টেড এরিয়া আছে কিনা, নোজটা কেমন, ঠিক আছে, ওদিকে রিঙ্গলিং আছে কিনা নাই ফোরহেডে, প্রত্যেকটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে, বি নোজ ইজ পিন্স আপ অ্যাট ট্যাপার বা বিকিং নোজ নোজ কিংবা বার্ড বিক অ্যাপে বার্ড বিক ফেস কিংবা বার্ড বিক নোজ আপনি সবই উল্লেখ করতে পারে। তাহলে দের ইজ ফাকারিং অফ স্কিন অ্যারাউন্ড দ্য লিপস অ্যান্ড উইথ এ স্মল অরিফিস অফ মাউথ, মানে মাইক্রোস্টিমে আছে সেটা আপনি উল্লেখ করলেন, তাহলে এই সবগুলো পয়েন্টই কিন্তু আপনাকে টাচ করে দিতে হবে। ফেস ইজ স্মুথ, শাইনি, টাইট, ইমোবাইল, হাইপার অ্যান্ড হাইপার পিগমেন্টেড এরিয়া, দের ইজ লস অফ রিঙ্গলিং অফ ফোরহেড, দিস নোজ ইজ পিন্স আপ অ্যান্ড বার্ড বিক নোজ অ্যান্ড দের ইজ পাকেনিং অফ স্কিন অ্যারাউন্ড দ্য মাউথ অ্যান্ড স্মল অরিফিস অফ মাউথ ইজ অলসো নোটেড। তাহলে তারপর আপনি কী বললেন, দের ইজ মাল্টিপল টেলেনজেকটেশিয়া, ঠিক আছে, অ্যারাউন্ড অ্যারাউন্ড দ্য লিপস যেখানে থাকবে সেখানে আপনি টেলেনজেকটেশিয়া বলবেন। তারপর আসেন আপনি হ্যান্ডে, দি স্কিন অফ দ্য হ্যান্ডস ইজ স্মুথ, শাইনি, টাইট, থিক অ্যান্ড ইডিমেটাস উইথ পিগমেন্ট অ্যান্ড হ্যাপি পিগমেন্টেড ফেসের মতোই, দি স্কিন অফ দ্য লেগস, চেস্ট অ্যান্ড আদার পার্টস অলসো বডি ইজ নর্মাল। তাহলে কিন্তু আপনার হ্যান্ড এবং ফেস দুইটা কিন্তু উল্লেখ করতে হবে, চেস্ট যদি থাকে সেটা বলবেন, আদার এরিয়া নর্মাল সেটা আপনি উল্লেখ করবেন। তাহলে এটা আমরা বললাম, তাহলে আদার এক্সামিনেশনের মধ্যে যদি গ্যাংগ্রিন থাকে সেটা কিন্তু আপনি উল্লেখ করবেন, দের ইজ গ্যাংগ্রিন বা দের ইজ এ ইনফ্যাক্ট নেক্রোটিক এরিয়া ইন ফিঙ্গার অফ দ্য ফিঙ্গার টিপস, কোন কোন জয়েন্ট ফিঙ্গার টিপে আছে সেটাও কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। পেশেন্ট ইজ মাইল্ডলি অ্যানিমিক,
there is no jaundice, no sinuses, no clubbing, বলে নিগান নিকুলা কি there is no lymphedema or thyroidectomy thyroid is important তো আপনার autoimmune disease দিকে সাইনিমিয়া জোনিস তো বলতেই হবে ক্লাবিং কেন অতটা ইম্পর্টেন্ট না লিমাটোমিয়া বলতে হবে বিপিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি বিপি থাকে বেশি তাহলে বলবেন পালসটাও ইম্পর্টেন্ট অ্যারিথমিয়া থাকে এই জন্য কিন্তু পালসটাও এখানে ইম্পর্টেন্ট তারপরে আমরা সিস্টেমিক ইনজুরিশন প্রথমে আমরা মাসকুলার স্কেলেটালে চলে আসবো তাহলে মাসকুলার স্কেলেটাল প্রথমে হ্যান্ড দিয়ে শুরু করবো আগের মধ্যে স্কিন অফ দ্য বডি হ্যান্ড ইজ স্মুথ শাইনি টাইট ইডিমাটাস হাইপার হাইপারিয়া পিএপি অ্যান্ড ডিএপি জয়েন্ট আর সোয়ালেন ঠিক আছে এবং টেন্ডারনেসটা আপনাকে উল্লেখ করবো গেট টু টেন্ডারনেস প্রেজেন্ট অ্যান্ড দের ইজ অলসো ফ্লেক্সন কন্ট্রাকচার তাহলে বোথ পিআইপি অ্যান্ড ডিএপি জয়েন্ট কিংবা যে বোথ মেটা করবো বলেন যে এমসিপি জয়েন্ট অ্যান্ড আইপি জয়েন্ট আর সোয়ালেন অ্যান্ড গেট টু টেন্ডারনেস প্রেজেন্ট অ্যান্ড উইথ ফ্লেকশন কন্ট্রাকচার দের ইজ স্ক্লেরোডেক্টাইটি অ্যান্ড টিলেনজেকটিশিয়া যদি থাকে সেটা আপনি বলবেন আর যদি আপনার হলে সিডু ক্লাবিং থাকে ঠিক আছে সেটা আপনি উল্লেখ করবেন তাই না আর ওইদিকে বোথ নিজ জয়েন্ট আর বোথ রিজ জয়েন্ট বা রিজ জয়েন্ট আর সোয়ালেন অ্যান্ড টেন্ডার অ্যান্ড দের মাসল ওয়েস্টিং যদি থাকে সেটা আপনি উল্লেখ করবেন তারপরে আদার সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে আপনার ডিসপ্যারিটিটা বলতে হবে দের ইজ বাইল্যাটারাল ঠিক আছে বাইল্যাটারাল ফাইন ক্রিপিটেশন বাইল্যাটারাল ফাইন ক্রিপিটেশন ইন বোথ লাং ফিল্ড এটা কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে তাই না মানে ইউরিন পর প্রোটিন আর সুগার ইজ নিল তাহলে প্রোটিন ইউরিয়া আছে কিনা সেটা আপনি বলবেন সুগার আছে কিনা সেটা বলবেন আইপি কেন যদি সিটু থাকে সেটাও কিন্তু আপনার জেনারেল এক্সামিনেশনে উল্লেখ করতে হবে এটা কিন্তু জেনারেল এক্সামিনেশনেরই পার্ট তাহলে জেনারেল এক্সামিনেশনে দুইটা জিনিস বললে হবে না ইউরিন পর প্রোটিন আর সুগার আর আইপি কেন সিটু যদি থাকে তাহলে বলবেন না থাকলে নাই ঠিক আছে স্যার সিস্টেমিক এক্সামিনেশনে রেসপিরেটরিটা এখানে উল্লেখ করে যেতে হবে অ্যাবডোমেন আপনি যদি বলতে চান তাহলে অ্যাবডোমেন যদি ওই ডিস্টেন্ডেন্ট যদি স্টমাক থাকে সেক্ষেত্রে যদি আপনি বলতে চান তাহলে বলতে পারেন অ্যাবডোমেনটাও কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট তাহলে এই আমরা কী বললাম আমরা পেশেন্টের প্রথমে সিম্পটম অ্যানালাইসিস করলাম নেগেটিভ পয়েন্টগুলো বাদ দিলাম তারপরে একটা সিস্টেমিক পারফর্মা যেটা আমরা সব কেজি বলবো ফার্স্ট হিস্ট্রি ডায়াগনস্টিক ট্রিটমেন্ট হিস্ট্রি সিস্টেমিক কন্ডিশন মেনস্ট্রুয়াল হিস্ট্রি ইমিউনাইজেশন শিডিউল সেটা বলার পরে আমরা জেনারেলি সিস্টেমিক এক্সামিনেশন বললাম তারপরে ফর দিস আপ টু দিস আই হ্যাভ ফলোয়িং প্রভিশনাল ডায়াগনিস ফর দিস পেশেন্ট দিস ইজ সিস্টেমিক স্ক্লেরোসিস কোন টাইপ আপনার টাইপ বললে আরও ভালো হয় যে ডিফিউজ আর লিমিটেড টাইপ যদি বলতে পারেন যদি কোনো কমপ্লিকেশন থাকে পালমোনারি হাইপারটেনশনের যদি কিছু পান তাহলে কিন্তু সেটা আপনাকে কার্ডিওভাসকুলার সিস্টেমে উল্লেখ করে যেতে হবে যদি পালমোনারি হাইপারটেনশন যদি আপনার রাইট ভেন্টিকুলার হাইপারট্রফি কিংবা পালমোনারি হাইপারটেনশনের যে সাইনগুলো আপনি যদি পান তাহলে সেটা কিন্তু সিস্টেমিক স্ক্লেরোসিসে আপনি আলাদাভাবে বলবেন তাহলে কমপ্লিকেশন যদি থাকে কমপ্লিকেশন আপনি উল্লেখ করবেন ঠিক আছে সিস্টেমিক স্ক্লেরোসিস লিমিটেড টাইপ অর ডিফিউজ টাইপ কিংবা কেস্ট যদি থাকে কেস্টও আপনি উল্লেখ করতে পারেন উইথ আর কমপ্লিকেশন সাথে কমপ্লিকেশনটা বলবেন অ্যান্ড আই হ্যাভ ডিফারেন্সিয়াল ফর দিস পেশেন্ট দিস ইজ মিক্সড কনজাংটিভিটিস ডিজিজ ডিডি আপনি রাখবেন যদি আপনার ক্লিন কার্ড মনে হয় ডিডি না রাখতে চান তখন সমস্যা নাই কিন্তু ডিডি একটা রাখারও ভালো এমসিডিডি আপনি ডিডি হিসেবে রাখতে পারেন তাহলে এখন আসি আমরা অলরেডি অনেকগুলো আলোচনা করে ফেলছি তারপরে আমরা কোশ্চেন আসবে যে কেন আপনি লিমিটেড বললেন কেন ডিফিউজ বললেন হাউ ক্যান ইউ ইনভেস্টিগেট দ্য পেশেন্ট তাহলে ইনভেস্টিগেশন আপনার যখন বলবেন তখন কিন্তু কমন ইনভেস্টিগেশন বলবেন প্রথমে সিবিসি দিয়ে শুরু করবেন সিবিসি দিতে পেশেন্ট খাচ্ছে না এদিকে আমি এনে ভেবে পারেন ওদিকে এসআর যদি একটা ইনফ্লামেটরি ডিজিজ এসআর বেশি থাকতে পারে ঠিক আছে তাহলে সিআরপিটা কিন্তু আপনার অর্গান ইন্টারনাল অর্গান ইনফেকশন কিংবা অর্গান ইনভলভমেন্ট কিংবা কোএক্সিস্টিং ইনফেকশন থাকলে সিআরপিটা পাবে তাহলে ইএসআর হাই পাওয়া যায় সিআরপি হাই পেতে পারে যদি ইন্টারনাল অর্গান ইনভলভমেন্ট থাকে কিংবা ইনফেকশন থাকে তাহলে সিআরপি কিন্তু হাই পাওয়া যাবে অ্যানিমিয়া থাকতে পারে পেশেন্টের এনে অনেক ডিজিজ কিংবা আপনার হলে এদিকে খাইতে পারতেছে না নিউট্রিশনাল অ্যানিমিয়াও কিন্তু হতে পারে তাই না মাইক্রোসাইটিক হাইপোকেমিক অ্যানিমিয়াও আপনি পেতে পারেন তাহলে সেরোলজির মধ্যে আমরা ডিডি এক্সপ্লোর করার জন্য আমরা কী করবো এএনএটা করবো ঠিক আছে এএনএ কিন্তু এমনিও ওই সিস্টেমিক স্ক্লেরোসিস 70% পজিটিভ পাইতে পারেন সেন্সিটিভিটিটা আর আর টেস্টও পজিটিভ পাইতে পারেন 20-30% ক্ষেত্রে ওদিকে আমরা দুইটা অ্যান্টিবিটি না বললি না সেটা হলে অ্যান্টিএসএল 70% ক্ষেত্রে এটা ডিফিউজে পাওয়া যায় আমি মনে রাখছি এস মানে কি সিস্টেমিক এস মানে ডিফিউজ তাই না সিস্টেমিক স্ক্লেরোসিস তাহলে ডিফিউজের শেষেও কিন্তু এস আছে তাহলে সিস্টেমিক স্ক্লেরোসিস 70% যেটা পাবেন ঠিক আছে সেটা ডিফিউজ টাইপে আর লিমিটেড টাইপে আমরা কী পাবেন অ্যান্টিসেন্টিমিয়ার অ্যান্টিবিটি তাই না অ্যান্টিসেন্টিমিয়ারটা পাবেন কেসটা পাওয়া যায় 60% ক্ষেত্রে তাহলে স্পেসিফিক ইনভেস্টের মধ্যে স্কিন বাইপস করতে পারেন হিস্টোপ্যাথোলজির জন্য তার ফাইন্ডিংস আমরা বললাম অলরেডি বলছি যে পিডার্সমিনিস্টার থিকেনিং হবে ফাইব্রোব্লাস পাবেন ওদিকে ইনফ্লামেটরি সেলগুলো পাবেন এবং এই লস অফ স্কিন অ্যাপেন্ডিসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে ওদিকে ইউরিনারি করতে পারেন লোকাল এই ফার্স্ট লাইন ইনভেস্টের মধ্যে এক্সরে অফ দ্য ইনভলভ হ্যান্ড করতে পারেন এখানে ক্যালসিয়াম ডিপ্রেসেশন পাওয়া যায় ইরোশন পাওয়া যায় ডিজর্পশন পাওয়া যায় ডিজঅর্গানাইজেশন অফ জয়েন্ট পাওয়া যায় ওদের চেস্ট টেস্ট করবেন ঠিক আছে মানে এইচআরসিটি করবেন ডিপিএলডি দেখার জন্য আর লাং ফাংশন টেস্ট
আমাদের সিট করা হয় না, কিন্তু এটা বলতে হবে লাং ফাংশন টেস্ট। যদি ব্যারিয়াম সলো করতে পারেন, যদি তাহলে কোনো স্টমাক কোনো কমপ্লেন থাকে তাহলে ব্যারিয়াম সলো করতে পারেন, ব্যারিয়াম ফলো করতে পারেন ইনসুলিন দেখার জন্য, মোটিলিটি স্টাডি বলতে পারেন। এগুলো বলা দরকার না, এগুলো যদি ইনবলন থাকে তাহলে বলবেন, প্রথমে কমনগুলো বলবেন, সিবিসি বলবেন, চেস্ট এক্সরে বলবেন, ওদিকে একটা ইসিজি করবো অ্যারিথমিয়া দেখার জন্য, ইউরিনারিটি করবো ইম্পর্টেন্ট, একটা এক্সরে অফ দ্য ইনভলভড হ্যান্ড করবো, তারপর আমরা অ্যান্টিবায়োটিকগুলো করবো এবং পরবর্তীতে কমপ্লিকেশন অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন দিয়ে এটা উল্লেখ করবো। তাহলে এখানে আসলে আপনার ম্যানেজমেন্টে, ঠিক আছে, ম্যানেজমেন্টের মধ্যে প্রথমে রিনোটস ম্যানেজমেন্টে ভালো করে বলতে হবে যে এক্সপোজার টু পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে এবং এক্সপোজার টু কোল্ড এগুলো অ্যাভয়েড করতে হবে। এবং আপনি যদি এক্সপোজার করতে চান তাহলে গ্লাভস এবং মিটেন করতে হবে, লম্বা মোজা করতে হবে, ঠিক আছে, এবং ড্রাইনেস অ্যাভয়েড করার জন্য আপনার হলে লুব্রিকেন্ট ইউজ করতে হবে, স্মোকিংটাই করতে হবে, স্মোকিংয়ের দ্বারা রিস্ক ফ্যাক্টর এগুলো এক্সারসাইজ করতে হবে, ম্যাসেজ করতে পারেন। এদিকে কিছু ড্রাগস আছে, ঠিক আছে, এই ড্রাগসগুলো আপনার অ্যাভয়েড করতে হবে, মেনলি বিটা ব্লকার, ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ওদিকে আমরা ট্রিটমেন্টের মধ্যে অ্যাসপিরিন দিতে পারি, আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দিতে পারি, ক্যালসিয়াম ডিলটারাইজমেন্ট ভিটামিন দেওয়া হয়। ওদিকে এসি ইনহিবিটরে আমরা এআরবি এগুলো দিতে পারি। এগুলো যদি ইম্প্রুভ না হয় তাহলে পোস্টাকালীন পোস্টাসেকনিক অ্যানালগ বা ইপোপ্রোস্টানল আমরা দিতে পারি, তারপর যদি না হয় তাহলে ডিজিটাল সিমিওথেরাপি কিংবা মাইক্রোসার্জারি আমরা করতে পারি। আর্থারাইটিসের জন্য আমরা পেন ম্যানেজমেন্ট করবো, পেন কিলার দেবো, ঠিক আছে, স্টোয়েড কিংবা আদার ইমিউনোসাপ্রেসর ডাক আমরা অনেক সময় ইউজ করতে পারি। আর আদার কমপ্লিকেশন অনুযায়ী আমরা চিকিৎসা করবো, হাইপারটেনশন থাকলে আমরা কী করবো, পালমোনারি হাইপারটেনশন থাকলে পালমোনারি হাইপারটেনশন ম্যানেজমেন্ট দেবো, আমরা ভ্যাসোডাইলেটর দিয়ে দেবো, আমরা সিনডেনলাবিন দেওয়া যায়, ঠিক আছে, ওদিকে বোসেন্টান দিতে পারেন, ওদিকে পালমোনারি হাইপারটেনশন সার্জারিও আছে, অ্যাকটেল সেপ্টোপ্লাস্টি করা হয়। রাইটার প্লেটের জন্য আমরা ডিকোক্সিন ডায়ুরেটিক্স এবং হার্ট লাং ট্রান্সপ্লান্ট, যদি আমাদের দেশ করা না এটা না বলা দরকার নেই, অবশ্যই ট্রিটমেন্ট পর্যন্ত যাবে না, তার আগেই লং কেস শেষ হয়ে যায়। ওদিকে ফিজিওথেরাপি দিবেন, রিফ্লাক্সের জন্য প্রোটিন বা ইনহিবিটর ডম্পারিডোন এটা দিবেন, মাইসাইটিস থাকলে স্টেরয়েড দিতে পারেন, পেন কিলার দিতে পারেন। তাহলে পরবর্তীতে কমপ্লিকেশন অনুযায়ী আপনার কিন্তু ম্যানেজমেন্ট থাকবে। তাহলে প্রথমে আপনার রিনোটসটা না বললেই ভুলে গেলে চলবে না, রিনোটসের ম্যানেজমেন্ট বিস্তারিত লাগবে এবং তারপর পরে কমপ্লিকেশন অনুযায়ী আপনি ম্যানেজমেন্টটা করবেন। প্রগনোসিসটা কি, প্রগনোসিসটা কিন্তু আপনার হলে এস সেক্স ইন্টারনাল অর্গান ইনভলভমেন্ট এটার জন্য ডিপেন্ড করে, যদি মেল সেক্স হয়, বয়স বেশি হয়, ইন্টারনাল অর্গান ইনভলভমেন্ট থাকে তাহলে কিন্তু প্রগনোসিস খারাপ, ডিফিউজ টাইপের প্রগনোসিস খারাপ, লিমিটেড প্রগনোসিস ভালো। তাহলে ফাইভ ইয়ার আপনার হলে লিমিটেড যদি হয় তাহলে 70% 10 ইয়ার সার্ভাইভাল, আর ডিফিউজ টাইপে 75% 70% 5 ইয়ার সার্ভাইভাল। তাহলে আদার কী কী আছে স্কিন থেকে নিয়ে তখন ডিডি হিসেবে আপনি ধরতে পারেন, তাহলে স্ক্লেরোডার্মা আপনি বলছেন, স্ক্লেরোমেগাসিনা বললেন, ইসিনোভেগালি ইনফিল্ট্রেশন বলতে পারেন, কার্সিনোইড সিনড্রোম বলতে পারেন, অ্যাক্রোমেগালি বলতে পারেন, এগুলো কিন্তু স্কিনটা কী হয় থিকেনিং হয়ে যায়। তাহলে ডায়াবেটিক চেরি অর্থোপেডিয়াটা আসবে, স্ক্লেরোমেগাসিনা আসবে, ইসিনোভেগালিক ফাসাইটিস আসবে, অ্যাক্রোমেগালি আসবে, এগুলো কমন জিনিস যে স্কিন থিকেনিংয়ে আর কী কী কজ আছে যদি জিজ্ঞেস করে তাহলে আপনি বলবেন। সো থ্যাংক ইউ ভিয়ার ফর ইউর প্যাশন হিয়ারিং। তাহলে কিন্তু এভাবে একটা লং কেস আমরা যদি চিন্তা করি, প্রথমে সিমটমগুলো বলবো, কমপ্লিকেশন আছে কিনা বলবো, নেগেটিভ সিমটমগুলো বাদ দেবো, তারপর আমাদের কী কী ফাইন্ডিংস, ফাইন্ডিংগুলো আমাকে রাখতে হবে। এখানে সিস্টেম ইউজ করে সেটা হ্যান্ড ফাইন্ডিং, ফেসিয়াল ফাইন্ডিং, রিনোটস, ঠিক আছে, এটা বললেই চলবে না, ইন্টারনাল অর্গান যদি থাকে কমপ্লিকেশন সেটা বলবেন, রেসপিরেটরি কমপ্লিকেশন আছে কিনা, সিস্টেমিক ফাইন্ডিংস, আপনার মাসকুলোস্কেলেটাল সিস্টেম এবং কার্ডিওভাস্কুলার এবং কি আপনার রেসপিরেটরি, এটা বলে গেলে চলবে না। তারপর আপনি ডিডি ডাটা করাবেন, নেগেটিভ পয়েন্টগুলো বাদ দেবেন। সো থ্যাংক ইউ ভিয়ার ফর ইউর প্যাশন হিয়ারিং, থ্যাংক ইউ অল।